এইখানে ছিল কালো গ্রাম খানে আম কাঁঠালের ছায়া টানিয়া আনিত শীতল বাতাস কত যেন করি মায়া তাহারি তলায় ঘরগুলি ভরে মমতা মূর্তি হয়ে ছিল যে তাহারা ভাই বোন আর বউ ছেলে মেয়ে লয়ে সুখের স্বপন জড়াই ঘুরাই ছিল যে তাদের বেড়ে আকাশ হইতে আসিত আশিস দেবর ভবন ছেড়ে গঞ্জের হাটে সওদা বেচিতে বউ যে কহিত কানে আমার জন্য নয়ান জুড়ির শাড়ি যেন কিনে আনে হাটের ফিরতি পিতারে বেড়িয়া ছোট ছোট ছেলে মেয়ে হাসিত নাচিত বিস্কুট আর চিনির পুতুল পেয়ে গাজের গানের বসিত আসর গায়নের সুরধরি যুগ যুগান্ত পার হয়ে কত আসিত কাহিনী পড়ি কিসে কি হইল পশ্চিম হতে নরঘাতকেরা আসি সারা গাঁও ভরি আগুন জ্বালায় হাসিল অট্ট হাসি মার কোল হতে শিশুরে কাড়িয়া কাটিল যে খান খান পিতার সামনে মেয়েরে কাটিয়া করিল রক্ত স্নান কে কাহার তরে কাঁদিবে কোথায় যুপকাষ্ঠের গায়ে শত সহস্র পড়িল মানুষ ভীষণ খড়গোধায় শত শিখা মেলি অগ্নিদাহন চাহি আকাশের পানে হয়তো বায়ের ফরিয়াদ করি ঊর্ধ্বে নিশ্বাস আনে আকাশে আজিকে নাহি কোনো পাখি শুনে লারুষি তার দিগন্তে মেলিয়ে ভীষণ রূপ দগ্ধে অনিবার মুহূর্তে সব শেষ হয়ে গেল ভস্মাবশেষ গ্রাম দাঁড়াই রয়েছে বিষাদ মলিন দগ্ধ দুটি আধ পোড়া খাম ওইখানে ছিল কুলের গাছটি স্খলিত দগ্ধ শাখ পাড়ার যত না ছেলে মেয়েদের নীরবে পড়েছে ডাক আর তো তাহারা ফিরে আসিবে না নাড়িয়া তাহার ডাল পাড়িবে না ফল দস্যু ছেলেরা অবহেলি মার গাল সিঁদুরে আমের গাছ ছিল হোথা বছরের শেষ সনে শাখা ভরা আম সিঁদুর পরিয়া সাজিত বিয়ের কোণে সে গাছে তো আর ধরিবে না আম বসে মাসের ছড়ে সে ছেলে মেয়েরা আসিবে না পুনো আম কুড়াবার তরে সারা গাঁও খানি দগ্ধ শ্মশান দমকা হাওয়ার ঘায় দীর্ঘ নিশ্বাস আকাশে পাতালে ভস্মে উড়িয়া যায়